জানুয়ারি থেকে আজ এপ্রিলের প্রায় শেষ হওয়ার মুখে, মেয়ের কাছাকাছি প্রায় 5 মাস, অর্ধেক বছর চলে গেছে। এই বছরে একটা রাজনৈতিক খুন এখন অবধি পশ্চিমবাংলায় হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং এখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করে বলেছি যে এই যে গভর্নমেন্টের ওপর যে নির্দেশনামা বলবৎ থাকে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর উপর যে নির্দেশনামা বলবৎ থাকে, নিশ্চিত করে তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু মেনে চলবে। সাধারণ ভোটারদের এখন থেকে থ্রেট করছে, তারা যাতে ভোট গ্রহণের দিন আগে থেকে তারা নিরাপত্তার ব্যবস্থা, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সেন্ট্রাল ফোর্স যাতে অনেক আগে থেকে, বিশেষ করে আমরা যেটা বলেছি যে সাবমিশন অফ লাস্ট ডেট অফ উইথড্রয়াল, যে লাস্ট দিন প্রত্যাহারের যে শেষ দিন থেকে যে 14 দিন গ্যাপ থাকে, এই 14 দিনের জন্য সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, আর 42টা কনস্টিটিউয়েন্সিতেই পুলিশ অবজারভার নিয়োগ করতে হবে।